আসসালামু আলাইকুম, এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আফরোজ আক্তার কামাল। শুরুতে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। দেশে করোনা ভাইরাসে প্রাণ গেল আরও 45 জনের, 24 ঘন্টায় নতুন শনাক্ত 3,243 জন। করোনার উপসর্গ নিয়ে বিভিন্ন জেলায় অন্তত 24 জনের মৃত্যু। রেড জোনে লকডাউন কার্যকর না করায় বাড়ছে সংক্রমণ। করোনায় আক্রান্ত সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন, শারীরিক অবস্থার অবনতি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুনের। এবং রাজধানীতে খুচরা ও পাইকারি বাজারে সব ধরনের চালের দাম কেজি প্রতি বেড়েছে 6-8 টাকা। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত, দেশে করোনা ভাইরাসে প্রাণ গেল আরও 45 জনের, এর মধ্যে 21 জনই ঢাকা বিভাগের। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 1,388 জন। স্বাস্থ্য অধিদপ্তরের অনলাইন বুলেটিনে জানানো হয়, গত 24 ঘন্টায় এ ভাইরাসে শনাক্ত হয়েছে আরও 3,243 জনের শরীরে। দেশে এ যাবৎ মোট করোনা শনাক্ত হওয়া রোগীর সংখ্যা প্রায় 1,55,000। আরও জানাচ্ছেন হুমায়ুন চিস্তি। সময় যত যাচ্ছে ততই বাড়ছে করোনা ভাইরাসে আক্রান্ত ও মৃতের সংখ্যা। গত 7 দিনে প্রাণঘাতী এই রোগ ছড়িয়েছে 24,000-এরও বেশি মানুষের শরীরে। সংক্রমণের দিক থেকে বিশ্বে বাংলাদেশের অবস্থান এখন 17তম। তবে সক্রিয় রোগীর বিবেচনায় যুক্তরাষ্ট্র, ব্রাজিল, রাশিয়া, ভারত, পেরু ও পাকিস্তানের পরেই বাংলাদেশের অবস্থান। শুক্রবার সাপ্তাহিক ছুটির দিনে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন বুলেটিন দেরিতে শুরু হওয়ায় দুঃখ প্রকাশ করেন অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডাক্তার নাসিমা সুলতানা। 5 মিনিটের বুলেটিনের শুরুতেই তিনি জানান, গত 24 ঘন্টায় 15,045টি নমুনা পরীক্ষা করে 3,243 জনের করোনা ধরা পড়েছে। আক্রান্তের এ হার 21.56। গত 24 ঘন্টা যা পরীক্ষা হয়েছে তাতে শনাক্ত হয়েছে 3,243 জন। এ পর্যন্ত শনাক্ত 1,05,535 জন। তবে আশার কথা, আক্রান্ত বাড়ার পাশাপাশি বাড়ছে সুস্থতার হারও। স্বাস্থ্য বুলেটিনে অধ্যাপক ডাক্তার নাসিমা সুলতানা জানান, প্রতি 100 জন আক্রান্তের মধ্যে সুস্থ হয়ে উঠছেন গড়ে 41 জন। গত 24 ঘন্টায় 2,781 জন সহ এ পর্যন্ত সুস্থ হয়েছেন প্রায় 43,000। 24 ঘন্টায় সুস্থ হয়েছে 2,781 জন, হাসপাতাল এবং বাসায় সহ এ পর্যন্ত সুস্থ 42,945 জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার 40.69%। গত একদিনে মারা গেছেন আরও 45 জন, এদের মধ্যে বেশিরভাগই 40-70 বছরের মধ্যে। অন্যদিকে নারীদের চেয়ে পুরুষদের আক্রান্ত ও মৃত্যুর হার দুটোই বেশি। আক্রান্ত ও মৃত্যু বেশি ঢাকা ও চট্টগ্রাম বিভাগে। 24 ঘন্টায় মৃত্যুবরণ করেছেন 45 জন, এ পর্যন্ত 1,388 জন। বুলেটিনে জানানো হয়, গত 24 ঘন্টায় নতুন 684 জন সহ এখন পর্যন্ত আইসোলেশনে আছেন 11,474 জন। হুমায়ুন চিস্তি, এটিএন বাংলা, ঢাকা। এদিকে করোনার উপসর্গে গত 24 ঘন্টায় বিভিন্ন জেলায় মৃত্যু হয়েছে অন্তত 24 জনের। বিভিন্ন এলাকায় রেড জোন ঘোষণা করা হলেও লকডাউন কার্যকর না করায় সংক্রমণও বাড়ছে প্রতিদিন। জেলা প্রতিনিধিদের ছবি ও তথ্যের ভিত্তিতে কামরুজ্জামান রাজীবের রিপোর্ট। কুমিল্লায় প্রতিদিনই বাড়ছে করোনা পরিস্থিতির ভয়াবহতা। জেলায় গত 24 ঘন্টায় প্রাণ হারিয়েছেন 7 জন। এর আগের দুদিনে জেলায় মারা গেছেন আরও 13 জন। কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে করোনা আক্রান্ত একজন আর উপসর্গ নিয়ে আরও 6 জনের মৃত্যু হয়। জেলায় মোট মৃতের সংখ্যা 79 জন। কুমিল্লা সিটি কর্পোরেশনের সর্বাধিক সংক্রমিত 3, 10, 12, 13 নং ওয়ার্ডে শুক্রবার রাত 12টা থেকে লকডাউন শুরু হচ্ছে। গত 24 ঘন্টায় ময়মনসিংহ জেলায় করোনায় আক্রান্ত 3 জন এবং উপসর্গ নিয়ে আরও 2 জন মারা গেছেন। এ নিয়ে জেলায় মোট মৃত্যু হল 14 জনের, আক্রান্ত 1,204 জন। করোনা আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন বান্দরবানের লামা পৌরসভার সাবেক মেয়র ও লামা উপজেলা পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তাজুল ইসলাম। জেলায় একদিনে সর্বোচ্চ 29 জনের করোনা শনাক্ত হয়েছে।
চট্টগ্রামেও সংক্রমণের ভয়াবহতা অব্যাহত আছে। একদিনে অন্তত পাঁচজনের মৃত্যু হয়েছে, আক্রান্ত হয়েছেন 148 জন। এ নিয়ে মোট আক্রান্ত 5,911 ও মৃতের সংখ্যা দাঁড়ালো 136 জনে। খুলনায় মারা গেছেন 3 জন, উপসর্গ নিয়ে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। নারায়ণগঞ্জে করোনা ভাইরাসে মৃত্যুর সংখ্যা 100 পৌঁছেছে। গত 24 ঘন্টায় করোনা আক্রান্ত 1 জন ও উপসর্গ নিয়ে আরও 1 জনের মৃত্যু হয়েছে। সিলেটে করোনা উপসর্গ নিয়ে মহানগরের 3 নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুরাদ আহমদ সহ আরও 2 জনের প্রাণ গেছে। এ নিয়ে সিলেট জেলায় মৃতের সংখ্যা 45 জন। নতুন শনাক্ত হয়েছেন 5 চিকিৎসক সহ 41 জন। যশোর জেনারেল হাসপাতালে করোনা উপসর্গ নিয়ে 2 জন এবং বগুড়া ও বরিশালে আরও 2 জনের মৃত্যু হয়েছে। ব্রাহ্মণবাড়িয়াতেও বাড়ছে সংক্রমণ। চিকিৎসক, পুলিশ, জনপ্রতিনিধি সহ একদিনে এ জেলায় শনাক্ত হয়েছেন 105 জন। বরিশাল বিভাগে 24 ঘন্টা আক্রান্ত হয়েছেন 88 জন। নোয়াখালীতে পরিস্থিতির অবনতি হচ্ছে, নতুন 51 জনের করোনা শনাক্ত হয়েছে। জেলায় মোট আক্রান্তের সংখ্যা 1,632 জন ও মৃতের সংখ্যা 39। রংপুরে নতুন শনাক্ত হয়েছেন 19 জন। পটুয়াখালীতে আরও 20 জন। লক্ষ্মীপুরে একদিনে সর্বোচ্চ 46 জন করোনা শনাক্ত হয়েছেন। নওগাঁয় নতুন শনাক্ত হয়েছেন 15 জন। এদিকে সংক্রমণ কমাতে মৌলভীবাজারের কুলাউড়া ও শ্রীমঙ্গলের কিছু এলাকা রেড জোন হিসেবে চিহ্নিত করে 14 দিনের জন্য লকডাউন করা হয়েছে। ঝিনাইদহে 8টি এলাকা রেড জোন চিহ্নিত হলেও কার্যকর হয়নি লকডাউন। কামরুজ্জামান রাজীব, এটিএন বাংলা। করোনাভাইরাস নিয়ে স্বাস্থ্য বিভাগের কোনো কর্মকর্তার অদূরদর্শী ও দায়িত্বজ্ঞানহীন বক্তব্য জনমনে হতাশা তৈরি করেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এ ধরনের সমন্বয়হীন অযাচিত বক্তব্য থেকে বিরত থাকতে সবাইকে অনুরোধ জানান তিনি। রাজধানীতে সরকারি বাসভবনে নিয়মিত ব্রিফিংকালে এসব কথা বলেন ওবায়দুল কাদের। করোনার আয়ুষ্কাল নিয়ে অদূরদর্শী ও কাণ্ডজ্ঞানহীন বক্তব্য জনমনে হতাশা তৈরি করছে। আমি এ ধরনের সমন্বয়হীন দায়িত্বজ্ঞানহীন বক্তব্য থেকে নিজেদের বিরত রাখার অনুরোধ জানাচ্ছি। স্পর্শকাতর এ সময়ে দায়িত্বশীল পদে থেকে কারো দায়িত্বজ্ঞানহীন বক্তব্য রাখা মোটেও সমীচীন নয়। করোনায় আক্রান্ত হয়েছেন আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য ও সাবেক স্থানীয় সরকার মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন। বর্তমানে তিনি ঢাকায় নিজ বাসায় থেকে চিকিৎসা নিচ্ছেন। বৃহস্পতিবার খন্দকার মোশাররফ হোসেনের করোনা টেস্টে পজিটিভ আসে। রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুনকে আইসিইউতে নেওয়া হয়েছে। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় সকালে তাকে কেবিন থেকে আইসিইউতে স্থানান্তর করা হয়। জ্বর, অ্যালার্জি সহ বার্ধক্যজনিত বিভিন্ন রোগে আক্রান্ত হওয়ায় 2 জুন সাহারা খাতুনকে হাসপাতালে ভর্তি করা হয়। তার লিভারে ইনফেকশন ও হার্টে পানি এসেছে বলে জানিয়েছেন চিকিৎসকরা, তবে করোনা টেস্টে নেগেটিভ এসেছে। জনগণের জন্য কাজ করতে গিয়ে আওয়ামী লীগ নেতাকর্মীরা করোনায় আক্রান্ত হচ্ছেন বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। বিকেলে ধানমন্ডির দলীয় সভাপতির কার্যালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। বিএনপির সব নেতৃবৃন্দের সুস্থতা কামনা করে তিনি আরও বলেন, যারা জনগণের পাশে থেকে কাজ করছেন তারাই বেশি আক্রান্ত হচ্ছেন। এর আগে আওয়ামী লীগের প্রয়াত নেতাদের রুহের মাগফিরাত ও দেশবাসীর মঙ্গল কামনায় দোয়া করা হয়। কেউ আক্রান্ত হোক সেটি আমরা চাই না। বিএনপির নেতাদের নাম কেন শোনা যাচ্ছে না, এটির একটি কারণ হতে পারে শুধুমাত্র রুমের মধ্যে বসে প্রায় ব্রিফিংয়ের মধ্যে তাদের কর্মকাণ্ড সীমাবদ্ধ, আর কিছু ফটো সেশনের মধ্যে যাদের কর্মকাণ্ড সীমাবদ্ধ, সেজন্য তারা সেভাবে আসলে জনগণের পাশে দাঁড়াননি, যে কারণে তাদের আক্রান্ত হওয়ার খবর শোনা যাচ্ছে না। তবে তারা সবাই সুস্থ থাকুক, আল্লাহ সবাইকে সুস্থ রাখুক, এটি আমাদের প্রার্থনা।
সাবেক স্বাস্থ্যমন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ নাসিম ও ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আব্দুল্লাহর আত্মার মাগফিরাত কামনা করে রাজধানীর বিভিন্ন মসজিদে দোয়া করা হয়েছে। বাদ জুম্মা বায়তুল মোকারম মসজিদে মোহাম্মদ নাসিম, ধর্ম প্রতিমন্ত্রী সহ করোনায় মারা যাওয়া সবার মাগফিরাত কামনায় দোয়া করা হয়। এছাড়া রাজধানীর সোবানবাগ মসজিদ, বরানী কবরস্থানের মসজিদ সহ বিভিন্ন মসজিদে সামাজিক দূরত্ব বজায় রেখে এসব দোয়া মাহফিলে দেশ ও জাতির কল্যাণ কামনা করা হয়। এছাড়া ধানমন্ডিতে দলীয় সভাপতির কার্যালয়ে মোহাম্মদ নাসিম, ধর্ম প্রতিমন্ত্রী ও বদরুদ্দিন আহমেদ কামরান সহ আওয়ামী লীগের প্রয়াত নেতাদের রুহের মাগফিরাত কামনা ও দেশবাসীর মঙ্গল কামনায় দোয়া করা হয়। ভিডিও কনফারেন্সে দোয়া ও মোনাজাতে অংশ নেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। করোনায় মৃত্যু ও আক্রান্তের সংখ্যা আশঙ্কাজনকভাবে বেড়ে যাওয়ায় মানুষের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয় থেকে পাঠানো ভিডিও বার্তায় তিনি একথা বলেন। সরকারের ব্যর্থতা ও দুর্নীতি আড়াল করতে সাংবাদিক সহ যারা প্রতিবাদ করছেন তাদেরকে গ্রেফতার ও হয়রানি করা হচ্ছে বলে অভিযোগ করেন রুহুল কবির রিজভী। আর হয়রানির গতি এই করোনাকালে আরো বৃদ্ধি পেয়েছে। এখন জনগণের সামনে স্পষ্ট হয়ে গেছে এই সরকারের হাতে মানুষের জান মাল নিরাপদ নয়। হঠাৎ করেই অস্থির চালের বাজার। খুচরা ও পাইকারি বাজারে সব ধরনের চালের দাম কেজি প্রতি বেড়েছে 6 থেকে 8 টাকা পর্যন্ত। বিক্রেতারা বলছেন মিল থেকে এখন বেশি দামে কিনতে হচ্ছে তাদের, তাই দাম বেশি খুচরা বাজারেও। হাবিবুর রহমান, ওবি রিপোর্ট। ধানের ভরা মৌসুম এখন, প্রতি বছর এই সময় চালের দাম কম থাকে, তবে দৃশ্যমান কোনো কারণ বা অজুহাত ছাড়াই বস্তাপ্রতি চালের দাম বেড়েছে 200 থেকে 300 টাকা। এ নিয়ে গত এক মাসে দুধাপে বাড়ল চালের দাম। রাজধানীর খুচরা বাজারে মোটা চাল বিক্রি হচ্ছে 45 থেকে 50 টাকায়, আর পাইকারি বাজারেও এর দাম 40-42 টাকার নিচে না। বেড়েছে মিনিকেট সহ সব ধরনের সরু চালেরও দাম। নতুন যে সিজন ধান আসছে, ধান সিজন অনুযায়ী দাম কমার কথা, সেই অনুযায়ী কিন্তু আসলে দাম কমতেছে না, তুলনায় দিন দিন একটু বাড়তেছে চালের দাম। আগে এই সময়টায় আপনার 28 চাল বিক্রি হইতো 1850-1800, এখন 2100 টাকা কিনেই পড়ে, তো 2150-2200 টাকা বিক্রি। এখন তো সিজন, সিজনে যদি চাউলের দাম বাড়তে থাকে সারা বছর কি করবে, এটা মিলাররাই ভালো বলতে পারবে। মিলাররাই চাউলের দাম এখন বাড়তে ধরতেছে আমাদের জন্য। আর আমপানে নাকি ধান নষ্ট হয়েছে অনেক, এই কথা বলতেছে। দাম বেড়েছে সবজিরও, কাঁচা পেঁপে বিক্রি হচ্ছে কেজি প্রতি 50 থেকে 60 টাকায়, অন্যান্য সবজির দামও কেজিতে 10 থেকে 15 টাকা বাড়তি। বিক্রেতারা বলছেন বর্ষা মৌসুমে অনেক সবজি খেতেই নষ্ট হচ্ছে, তাই সরবরাহ কম, সব জিনিসের দামই বাড়তি। অরিজিনাল যারা কৃষক তারা এটা ন্যায্য মূল্য পায় কিনা আমি জানি না, ওইখানে যারা এইটার যেই মূল্য সেই মূল্যের চাইতে বাজারে কিন্তু 10 গুণ 12 গুণ বেশি মূল্য তারা বিক্রি করতেছে। ভালোভাবে মনিটরিং করেন, অন্তত পক্ষে বাজারটা স্থিতিশীল থাকলে আমরা সেক্ষেত্রে আমরা যারা মধ্যবিত্ত আছি আমাদের ক্রয় ক্ষমতার মধ্যে থাকে। আগের বাড়তি দামে বিক্রি হচ্ছে মুরগির মাংস, তবে স্বস্তি রয়েছে পেঁয়াজ আদা ও রসুনের বাজারে, স্থিতিশীল আছে খাসি ও গরুর মাংসের দাম। হাবিবুর রহমান, ওভি, এটিএন বাংলা, ঢাকা। আধা ঘন্টার বৃষ্টিতে ডুবে গেছে রাজধানীর একাংশ। বর্ষাকাল শুরু হওয়ার সাথে সাথে তৈরি এমন জলাবদ্ধতায় ক্ষুব্ধ নগরবাসী, বিশেষ করে মিরপুর কাজীপাড়া এলাকার বাসিন্দাদের চরম ভোগান্তিতে পড়তে হয়। শফিকুল ইসলাম শামীমের রিপোর্ট। দুপুরে মাত্র কিছু সময়ের মুষল বৃষ্টিতে এই দুরবস্থা রোকেয়া সরণির। মিরপুর 10 থেকে শেওড়াপাড়া পর্যন্ত কোথাও হাঁটু পানি, কোথাও তার চেয়েও বেশি। তবে বরাবরের মতো কাজীপাড়ার অবস্থা সবচেয়ে ভয়াবহ। একটা রিক্সা উল্টে গেছে ওর ভিতরে, খালের ভিতরে, তারপরে সিএনজি ডুবে গেছে। রুগী নামাইতে গেছি, রুগীটা হাত কেটে গেছে, ব্লাড পড়তেছে, পানির কারণে রুগীটা আমি গাড়িতে উঠাইতে পারি নাই, পরে গাড়ি ফালাই দিয়ে আমি চলে আসছি। মিরপুরের এই এলাকার বেশিরভাগ ড্রেনই অকেজো, তাই বৃষ্টির পানি নামছে একেবারেই ধীর গতিতে। সড়কের আশপাশের বাসাবাড়ি, দোকান সবখানি পানি থাকায় চরম ভোগান্তিতে পড়েন কর্মজীবী মানুষ। পানিটা সবসময় বেড়ে যাচ্ছে এই খালি ফেলে দেওয়ার জন্য, ড্রেন সব আমার অপরিষ্কার, তো সেজন্য পানি শোধন হচ্ছে না, এজন্য আমাদের এই অবস্থা, দুর্ভোগ সবসময় হচ্ছে এটা। মিরপুর প্রবাসে যে আমরা কার্যপাড়া শেওড়াপাড়া প্রতিদিন রাস্তায় এরকম বৃষ্টির ভিতরে চলার অসুবিধা, এখন যে আজকেও বেশি যাবো, এখন দেখে ম্যানুয়াল পরে গিয়ে রাস্তায় পানি পড়ে যায়। নোংরা পানি আর সড়কের খানাখন্দে হাঁটতে গিয়েও বিপাকে পড়েন অনেকে। জলাবদ্ধতার কারণে কাজীপাড়া বাস স্ট্যান্ড থেকে মিরপুর 10 পর্যন্ত 2 থেকে 3 ঘন্টা যানজটে পড়তে হয় অনেক যাত্রীকে।
শুক্রবার সকালে বৃষ্টির কারণে কাজীপাড়া সড়কে প্রচুর জলাবদ্ধতা তৈরি হয়। এ কারণে অনেক যানবাহন বিকল হয়ে পড়ে প্রধান সড়কে, পাশাপাশি সাধারণ মানুষের চলাচলও ব্যাহত হয়। এলাকাবাসীর দাবি, খুব দ্রুত সিটি কর্পোরেশন সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এই সমস্যা সমাধানে এগিয়ে আসবেন। শফিকুল ইসলাম শামীম, এটিএন বাংলা, ঢাকা। জাতীয় মসজিদ, বায়তুল মোকাররম সহ বড় মসজিদগুলোতে সামাজিক দূরত্ব মেনে নামাজ আদায় করা হলেও মানা হচ্ছে না রাজধানীর পাড়া মহল্লার মসজিদগুলোতে। কমিটির চাপে মসজিদের ভেতরে স্বাস্থ্যবিধি মানার প্রবণতা থাকলেও বাইরে তা ব্যাহত হচ্ছে। অনেকেই ইচ্ছাকৃতভাবে সরকারি বিধিনিষেধ উপেক্ষা করছেন। এ বিষয়ে বায়তুল মোকাররম মসজিদের জ্যেষ্ঠ পেশ ইমাম মুফতি মাওলানা মেজারুর রহমান বলেন, বর্তমান পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি মেনে নামাজ আদায় করা শরীয়ত পরিপন্থী নয়, বরং হাদিসের সতর্ক থেকে ইবাদত বন্দেগী করার ব্যাপারে স্পষ্ট বলা আছে। দেশের সকল মুসল্লিকে নিজের এবং অন্যের স্বাস্থ্য সুরক্ষায় সচেতন থাকার আহ্বান জানান তিনি। মাস্ক পরা এবং দূরত্ব বজায় রাখা, আরও যে সমস্ত স্বাস্থ্যবিধি আছে সেগুলি সবাই মেনে চলুন, এটা আমরা বিশেষভাবে সবাইকে আমরা অনুরোধটুকু জানাই। আল্লাহ ছাড়া আমাদের এই বিপদ থেকে উদ্ধার করার ক্ষমতাও আর কারো নেই, অতএব আমাদেরকে তার দরবারে আসতেই হবে, আমাদেরকে নিরাশ হলে চলবে না। আন্তর্জাতিক সংবাদ। সীমান্ত সংঘাত বন্ধে ভারত ঠিক কি করতে চাইছে তা নিয়ে ডাকা সর্বদলীয় বৈঠকে বিরোধী দলগুলোর তোপের মুখে পড়ে ক্ষমতাসীন দল বিজেপি। তবে বিভিন্ন বিষয়ে মতের বিরোধ থাকলেও রাজনৈতিক ঐক্য নিয়েই শেষ হয় বৈঠক। যদিও বৈঠকের পর কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী জানান, লাদাখ সংঘাত নিয়ে এখনও অন্ধকারে রয়েছেন তারা। চীনকে যোগ্য জবাব দেওয়ার প্রশ্নে সরকারকে সমর্থন জানান তৃণমূল চেয়ারপারসন মমতা বন্দ্যোপাধ্যায় সহ সবকটি রাজনৈতিক দল। ভারতের গলওয়ান উপত্যকায় সেনা সদস্য সংঘর্ষের পর সীমান্ত পরিস্থিতি নিয়ে দেশের রাজনৈতিক দলগুলোর শীর্ষ নেতাদের সঙ্গে শুক্রবার বিকেলে সর্বদলীয় বৈঠক করেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে বৈঠকের ব্যাপারে এখন পর্যন্ত সরকারি কোনো ভাষ্য পাওয়া যায়নি। এদিকে লাদাখ সীমান্তে সংঘর্ষের পর দুই দিন দুই দফা সামরিক বৈঠকের পরেও কোনো ঐক্যমতে আসতে পারেনি ভারত ও চীন। এরই মধ্যে সীমান্তে সর্বোচ্চ সতর্কতা জারি করেছে ভারতীয় সশস্ত্র বাহিনী। আরো জানাচ্ছেন জাহিদুল আলম। সামরিক তৎপরতা ক্রমশ বাড়ছে ভারতের উত্তর সীমান্তে। সংঘর্ষের পর ভারত চীন মেজর জেনারেল পর্যায়ের বৈঠকের পরেও কোনো সিদ্ধান্তে আসতে পারেনি দেশ দুটি। গতকালও প্রায় ছয় ঘন্টা বৈঠক করেন দুদেশের সেনা কর্মকর্তারা। ভারতীয় সংবাদ মাধ্যমগুলো জানায়, ভারতের ভূখণ্ড দখল করে নিজেদের শক্তি আরও বাড়িয়ে যাচ্ছে পিপলস লিবারেশন আর্মি। এরপরেই গলওয়ান উপত্যকায় যুদ্ধবিমান জড়ো করা শুরু করেছে ভারতীয় বিমান বাহিনী। এরই মধ্যে লে ও শ্রীনগরের বিমান ঘাঁটি পরিদর্শন করেছেন দেশটির বিমান বাহিনী প্রধান আর কে এস ভাদুরিয়া। 12টি সুখোই ও 21টি MiG-29 যুদ্ধবিমান চেয়ে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কাছে চিঠি দিয়েছে ভারতীয় বিমান বাহিনী। যে কোনো পরিস্থিতির জন্য তৈরি থাকার নির্দেশ দেওয়া হয়েছে ভারতীয় সশস্ত্র বাহিনীকে। জাহিদুল আলম, এটিএন বাংলা। পার্টেক্স খেলার খবর। করোনা ভাইরাসের ভয়াবহ পরিস্থিতির মধ্যেও ঘরোয়া ফুটবল শুরু করেছে ব্রাজিল। অথচ দেশটিতে 9 লাখেরও বেশি করোনা শনাক্ত হয়েছে। প্রতিদিনই প্রায় শতাধিক মানুষ মারা যাচ্ছে করোনা ভাইরাসে। এরই মধ্যে রিও ডি জেনেরোর স্টেট চ্যাম্পিয়নশিপ দিয়ে ফুটবলে ফিরেছে ব্রাজিল। পরিস্থিতি বিবেচনায় ফুটবলে ফেরা কতটা যুক্তিপূর্ণ তা নিয়ে সমালোচনার ঝড় বইছে দেশটিতে। দর্শক শূন্য মাঠে খেলা হলেও মাঠের বাইরে এর প্রতিবাদ জানাচ্ছেন অনেকেই। মারকানার ম্যাচটিতে ফ্ল্যামেঙ্গো 3-0 হারিয়েছে বাঙ্গুকে। শেষ করার আগে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম আরও একবার। দেশে করোনা ভাইরাসে প্রাণ গেল আরও 45 জনের, 24 ঘন্টায় নতুন শনাক্ত 3,243 জন। করোনার উপসর্গ নিয়ে বিভিন্ন জেলায় অন্তত 24 জনের মৃত্যু। রেড জোনে লকডাউন কার্যকর না করায় বাড়ছে সংক্রমণ। করোনায় আক্রান্ত সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন, শারীরিক অবস্থার অবনতি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুনের।
এবং রাজধানীতে খুচরা ও পাইকারি বাজারে সব ধরনের চালের দাম কেজি প্রতি বেড়েছে 6 থেকে 8 টাকা। পরবর্তী সংবাদ থেকে আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। সবাই ঘরে থাকুন, নিরাপদে থাকুন। 18 বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ইউটিউব/18 বাংলা নিউজ।